হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এসবি ব্লগস অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমি সুমি আছি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা, আজ হচ্ছে শনিবার। শনিবারের সকাল থেকে আমি কাজগুলো শুরু করে দিয়েছি আর সারা দিন যা যা করে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমি এখন হচ্ছে ব্রেকফাস্ট বানানোর জন্য চলে এসেছি আর ব্রেকফাস্ট আজকে বানাবো হচ্ছে ভেজিটেবল স্যুপ নুডলস। তো সবাই তো পারি, বাট আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে। আমি ফার্স্টে সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি একটা হাঁড়িতে পানি গরম করে নিয়েছি আর এখন একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি হচ্ছে আদা কুচি। তো আদাটা আপনারা থেতো করেও দিতে পারেন, বাট আমি কুচি করে নিয়েছি। তো সামান্য একটু ভাজা করে নিয়ে তারপর হচ্ছে এখন সবজিগুলো অ্যাড করে দেব। তো সবজিগুলো আমি বেশি ভাজবো না, জাস্ট একটু সটে করে নেব, তারপরে হচ্ছে আমি সেই গরম পানির ভিতরে সবজিগুলো দিয়ে দেব। বন্ধুরা, দেখতে পেলেন আমি সবজিগুলো পানির ভিতরে দিয়ে একটু ঢাকা দিয়েছিলাম যাতে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো এই তো আমার সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এর ভিতরে দিয়ে দিলাম সয়া সস। তো এখন হচ্ছে এর ভিতরে নুডলসগুলো ঢেলে দিলাম। নুডলসগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে নুডলসের প্যাকেটের যে ম্যাগি মশলাটা থাকে তো সেটা দিয়ে দেবো। আর আমি অলওয়েজ ম্যাগি নুডলসটাই খাই, আমার অন্য নুডলস তেমন একটা ভালো লাগে না। তো আমি ম্যাগি নুডলস নিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনো নুডলস দিয়ে এটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এ পর্যায়ে আমি অ্যাড করে দেব টমেটো সস। তো বন্ধুরা, আপনারা যদি এখানে ডিম ব্যবহার করতে চান তাহলে আপনারা ইচ্ছা করলে ডিম ব্যবহার করতে পারেন। তো আমি ডিম ব্যবহার করিনি, আমার এভাবে খেতে ভালো লেগেছে সেজন্য আমি ডিম ব্যবহার করিনি। আর এভাবে ডিম ছাড়া করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা হয়। আর এটা অনেক হেলদি একটা ব্রেকফাস্ট। সকালে এই ধরনের হেলদি ব্রেকফাস্ট করে খেলে পরে আমাদের শরীরের জন্য অনেক ভালো। আর বিশেষ করে বাচ্চারা যারা ভাত খেতে চায় না তাদের জন্য তো এই রেসিপিটা মাস্ট। আর এখন হচ্ছে আমি দুই তিনটা কাঁচামরিচ এভাবে করে ফেলে দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজও ব্যবহার করিনি আর তেলের পরিমাণটা খুবই সামান্য। যারা তেল ব্যবহার করতে না চান তারা সরাসরি সবজিগুলো পানিতে সেদ্ধ দিয়ে করে নিতে পারেন, তাতেও হবে। তো আমি আদাটা একটু ভাজার জন্য সামান্য তেল দিয়েছি, আর কেউ চাইলে ঘি দিতে পারেন, আমি ঘিটা পছন্দ করি না সেজন্য আমি রান্নার যে তেলটা সেটাই ব্যবহার করেছি। আর বাটার থাকলে বাটার দিয়ে করতাম, আমার কাছে বাটার যেহেতু নেই তো সেজন্য রান্নার তেল দিয়ে করেছি। আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে করতে পারেন, তেল ছাড়াও করা যাবে। তো এই তো আমার রেডি হয়ে গেল হেলদি অ্যান্ড টেস্টি ইয়াম্মি ভেজিটেবল স্যুপ নুডলস। তো আমি একটু ঘরে গিয়েছিলাম পাতিলটা চুলায় বসিয়ে, সেজন্য
পানিটা একটু শুকিয়ে গেছে, বাট আরেকটু ঝোল ঝোল থাকলে পরে ভালো লাগতো। তারপরে খুবই খুবই মজা হয়েছিল খেতে, আমার হাজব্যান্ড তো সম্পূর্ণটুকু খেয়ে নিয়েছে। আর এখন হচ্ছে প্রায় দুপুর হয়ে গেছে, আমি বিছানা গোছগাছ করে নিলাম। আজকে তেমন কোনো কাজ করিনি, কারণ আমার পায়ের অবস্থাটা এখনও খুব একটা ভালো না, ব্যথা আছে, এখনও ব্যথাটা সারেনি, বুঝতে পারতেছি না, তার জন্য আজকে খুব কম কাজ করেছি। তো যতটুকু কাজ করেছি আপনাদের সাথে শেয়ার করেছি আর কি। তো এই তো আমার বিছানাটা গোছানো কমপ্লিট। আর আমি সেদিন যে বরকে ফুল গিফট করেছিলাম, তো সেটা তো আমি ঘরে যত্ন করে রাখি, তো এইভাবে হচ্ছে একটা বোতলে পানির ভিতরে দিয়ে তারপরে রেখে দিয়েছি। আর ফুল আমার ঘরে থাকলে পরে আমার খুবই ভালো লাগে, মাঝখানে কিছুদিন ফুলের গ্যাপ পড়ে গিয়েছিল, বাট আগে রেগুলার আমার ঘরে ফুল থাকতো। তো এখনও ট্রাই করছি, কারণ আমি মাঝখানে অনেক দিন ফুল আনা হয়নি। আর এখন হচ্ছে আমি আমার বাঁধাকপি ছিল আর পেঁয়াজ কাটা শেষ হয়ে গিয়েছিলো, আদা বাটাটাও শেষ হয়ে গিয়েছিলো, সেগুলো আমি কমপ্লিট করে নিয়ে ফ্রিজে রেখে দেবো। আমি এখানে বাঁধাকপিটাও কুচি করে নিয়েছি, পেঁয়াজটাও কুচি করে নিয়েছি, আর আদা রসুনও পেস্ট করে নিয়েছি। এখন এগুলো সব ফ্রিজে রেখে দেবো। আর আজকে দুপুরের রান্না ছিল না, তাই দুপুরের রান্না কোনো শেয়ার করা হয়নি আপনাদের সাথে, কারণ শুক্রবারে যে মেহমান এসেছিলো তাদের জন্য যে চিকেনটা রান্না হয়েছিল সেটা আমার সম্পূর্ণটাই রয়ে গেছিলো, ডাল রয়ে গেছিলো। তো ভাবলাম এগুলো আমি যদি আবার দুপুরের জন্য রান্না করি তাহলে এগুলো আবার থেকে যাবে, তো তাই আর দুপুরের জন্য নতুন করে কিছুই রান্না করিনি। আর আজকে কাজের ভিতরে আমি অনেকগুলো জামাকাপড় ওয়াশ করে দিয়েছিলাম, তো সেগুলো এখন ছাদে থেকে এনে গোছগাছ করে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
বন্ধুরা, এই ছিল আমার শনিবারের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রুটিন আজকের। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, যারা ফুল ভিডিও দেখেছেন তাদের অন্তর থেকে কৃতজ্ঞতার ভালোবাসা জানাই। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তারপরও কমেন্টে ধন্যবাদ লেখা ছাড়া হয়তো বা কোনো অপশন আমি খুঁজে পাই না। তো আমার তাদের প্রতি কৃতজ্ঞতার কোনো শেষ নেই। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আর এত ভালোবাসা দেখান, আমি জানি না কতটুকু ভালো কিছু আপনাদেরকে দিতে পারছি। তো চেষ্টা করব ভালো কিছু দেওয়ার। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারি আর নতুন নতুন কিছু শেয়ার করতে পারি। তো আমি যে ফুলটা পোতলে পানি ভরে রেখেছিলাম, তো সেই পানিটা আমি চেঞ্জ করে রাখবো এখন। আর একদিন দুদিন পর পর ফুলের পানিটা চেঞ্জ করে রাখলে ফুলটা মোটামুটি 6 থেকে 7 দিন ভালো থাকে, এভাবে পানির ভিতরে রেখে দিলে। আর ফুল হচ্ছে পবিত্রতার প্রতীক, আমাদের ঘরে ফুল রাখাটা উচিত। ফুল রাখলে মন ভালো থাকে, ফ্রেশ থাকে। তো সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আমি আজকের মতো এখানে কথা বলা থামাচ্ছি, ভিডিওটা এখানেই শেষ করে দেব। আল্লাহ হাফেজ।